শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। উন্নয়ন কাজের খানাখন্দে ঢাকা গাজীপুর সড়কে দীর্ঘদিনের তীব্র যানজট, দুর্ভোগ কমাতে বিশেষ ট্রেন সার্ভিস শুরু আজ। নরসিংদীতে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশু সহ নিহত পাঁচ ও আহত আট, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ভর্তি চারজন। মুজিববর্ষে বিনামূল্যে দুই শতক জমি সহ ঘর পাচ্ছে আরো 53,340 পরিবার, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক হস্তান্তর আজ। এবং ব্রাজিলে করোনায় মৃত্যু 5 লাখ ছাড়িয়েছে, মহামারী মোকাবেলা ব্যর্থতায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ। রাস্তার উন্নয়ন কাজের জন্য ঢাকা গাজীপুর সড়কে দীর্ঘদিন ধরে তীব্র যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। দুর্ভোগ কমাতে আজ থেকে ঢাকা গাজীপুর রুটে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। যানজট ও ট্রেন চলাচলের খবর জানাতে রাজধানীর বিমানবন্দর স্টেশনে আছেন শাকির আদনান। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। আদনান, আদনান, এই মুহূর্তে ঢাকা গাজীপুর সড়কের যানজটের কি অবস্থা এবং বিশেষ ট্রেন চলাচল কখন থেকে শুরু হচ্ছে? ধন্যবাদ শারমিন। আসলে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে মহাসড়কে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি যে চলমান উন্নয়ন কাজ চলছে, সেই কাজের জন্য দীর্ঘদিন যাবৎ কিন্তু দীর্ঘ যানজট হচ্ছে এবং এই জন্য কিন্তু মানুষকে ঘন্টার পর ঘন্টা তাদের কর্মস্থলে এবং বাসা বাড়িতে পৌঁছাতে সময় লাগছে। এবং এইসব বিবেচনা করেই কিন্তু আসলে আজকে থেকে যে তিনটি ট্রেন চালু করা হয়েছে এবং এই করোনার কারণে এই ট্রেনগুলো আসলে বন্ধ ছিল এবং আজকে এই ট্রেন তিনটি চালু করা হয়েছে। সেটির মধ্যে তুরাগ এক্সপ্রেস ট্রেন আছে টাঙ্গাইল এবং কমিউটার কালিয়াকোর কমিউটার ট্রেন রয়েছে। এই ট্রেনগুলো আজকে থেকে চলাচল শুরু হয়েছে এবং ভোর থেকে চলাচল শুরু হয়েছে। এবং আপনারা একটি বিষয় যা জানতে চাচ্ছিলেন যে আসলে যানজটের কী অবস্থা, যে যানজট ছিল সেই যানজট কিছুটা কমাতে এই ট্রেনগুলো কিন্তু ছাড়ার ব্যবস্থা করা হয় সরকারের তরফ থেকে এবং এখানে যাত্রীরা যাচ্ছেন এবং যাত্রীরা আসলে সন্তোষ প্রকাশ করেছেন যে তাদের যে দীর্ঘদিনের যে কষ্ট, বছর পর বছর যে কষ্ট পোহাতে হচ্ছে, প্রতিদিনকার যে নিত্য নৈমিত্তিক যে যানজটে ঘন্টা পর ঘন্টা তাদের সময় ব্যয় করতে হচ্ছে, সেখান থেকে তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। এবং যেখানে যেতে আগে 3 থেকে 4 ঘন্টা লাগতো, সেই আজকে যে ট্রেন চালু করা হয়েছে তিনটি, সেই ট্রেন চালুর কারণে তাদের অনেকটাই সময় সাশ্রয় হবে বলে যারা যাত্রী আছেন, যারা যাচ্ছিলেন ট্রেনে তারা আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা তাই জানতে পেরেছি। এবং মাস্টার অর্থাৎ স্টেশন ম্যানেজারও কিন্তু আমাদের বলেছেন যে এই ট্রেনগুলো করোনার কারণে বন্ধ ছিল এবং এই ট্রেনগুলো চালুর কারণে যাত্রীদের ভোগান্তি অনেকটা কমবে বলে আশা করছেন। এবং এই যে ভোগান্তি, আসলে আপনারা জানেন যে 2016 সালে যে এটি কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে কয়েক দফা ঢাকা ময়মনসিংহ সড়কে এই কাজ চলমান থাকায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই দুর্ভোগ থেকে রেহাই দিতে কিন্তু একটি সরকার তরফ থেকে সেতু মন্ত্রণালয় থেকে কিন্তু রাস্তা সংস্কারের জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে এবং সব কিছু মিলিয়ে আসলে এই যানজট নিরসনে এখন মানুষের ভোগান্তি কমানো এখন মূল উদ্দেশ্য বলে মনে করছেন যাত্রীরা। শারমিন, আদনান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নরসিংদী সদর উপজেলায় ট্রাক মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই শিশু সহ মাইক্রোবাসের 5 যাত্রী নিহত ও 7 যাত্রী আহত হয়েছেন। শনিবার রাত 12টার দিকে ঘোড়াশাল টঙ্গী আঞ্চলিক সড়কের মাধবদী থানার 5তনায় এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের চালক সহ 14 জন ছিলেন, তারা সিলেট থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। হতাহতদের সবার বাড়ি ঢাকার আশুলিয়ার জিরাব এলাকায় ও তারা একে অপরের আত্মীয়।
নিহতরা হলেন মুক্তি আক্তার ও তার ছেলে সাদেকুল, রুবি আক্তার ও তার মেয়ে রহিমা এবং রোকেয়া বেগম। এর মধ্যে ঘটনাস্থলে নিহত হন রহিমা ও মুক্তি, হাসপাতালে নেয়ার পথে সাদেকুল এবং ঢাকায় নেয়ার পথে মারা যান রুবি ও রোকেয়া। আহত আটজনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে বিনামূল্যে 200 জমি সহ ঘর পাচ্ছেন 53,340 পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আজ আনুষ্ঠানিকভাবে এসব ঘর প্রদান করবেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্প দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে। মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। ঠাই ঠিকানাহীন এসব মানুষের ভাগ্য বদলে দিচ্ছে সরকারের আশ্রয়ন প্রকল্প। নিজের নামে জমি সহ সেমি পাকা বাড়ি তাদের স্বপ্ন দেখাচ্ছে ঘুরে দাঁড়ানোর। আমরা আগে ঘর দুয়ার ছিল না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দুয়ার দিয়েছে, খুব খুশি হয়েছি। ছেলে মেয়ে নিয়ে খুব শান্তিতে থাকতে পারতেছি। খুব সমস্যা মেজে আছে, তারপরে মানে মাননীয় প্রধানমন্ত্রী ঘর টর দেওয়া নেই, আমরা শান্তি পাঁচ মাস ধরে ভাড়া থাকতাম, জায়গা জমি নাই, ঘর বাড়ি নাই, ওই কারণে ভাড়া থাকতাম। আর যেটা ইনকাম করতাম চলে যেত, 12 টাকা দিতাম, ছেলে মেয়ে মানুষ করার মতো ইয়া নেই, টাকা পয়সা থাকতো না। পর্যায়ক্রমে 9 লাখ পরিবারকে এই প্রকল্পের আওতায় এনে মানব সম্পদ উন্নয়নের পরিকল্পনা সরকারের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং সেই কাজে এই যে বর্তমান যে কার্যক্রমটি রয়েছে, এখান থেকে যারা বসবাস করছেন তাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সেবা সব কিছু মিলে সুনাগরিক হিসেবে তারা গড়ে উঠবেন এবং তাদের কাছ থেকে মানব সম্পদ হিসেবে আমরা জাতি সেবা পাব। জানুয়ারিতে প্রথম ধাপে প্রায় 70,000 পরিবার বিনামূল্যে বাড়ি পেয়েছিল। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলে করোনায় মৃত্যু 5 লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখনও প্রতিদিন 70,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনা মোকাবিলাকে অগ্রাধিকার না দেয়া ও টিকা নিশ্চিত না করার অভিযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। চীনের রাজনৈতিক সামরিক চাপে থাকা তাইওয়ানে 25 লাখ ডোজ কোভিড টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আগে তাইওয়ানকে 7,50,000 ডোজ টিকা দেওয়ার কথা বললেও শেষ মুহূর্তে বাইডেন প্রশাসন তা 3 গুণের বেশি বাড়িয়ে দেয়। দেশ থেকে বিদেশ, বসত বাড়ির বাইরের এক টুকরো বাগান থেকে প্রবাসের ছোট আঙ্গিনা, সবখানে জনপ্রিয় হচ্ছে কৃষি ও বাগান। চ্যানেল আই কৃষিভিত্তিক অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে ইংল্যান্ডে গড়ে উঠেছে বাংলাদেশ গার্ডেনার্স সোসাইটি। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহিদ সিরাজ বলেছেন, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লায়লা নওশিনের রিপোর্টে বিস্তারিত। গ্রাম বাংলার বিস্তৃত মাঠের মাঝে কৃষি এখন আর সীমাবদ্ধ নয়। মাঠ থেকে আঙিনা, আঙিনা থেকে শহরের বহুতল ভবনের ছাদ, সবখানে ছড়িয়ে পড়েছে কৃষি ও বাগান। ছাদ কৃষি, আঙিনা কৃষির জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। প্রবাসে বাঙালির আঙিনা কৃষি যেমন জনপ্রিয় হচ্ছে, তেমনি এর মাধ্যমে বিনিময় হচ্ছে সংস্কৃতির, দৃঢ় হচ্ছে পারস্পরিক বন্ধন। বাগান করা আমার খুবই প্রিয় একটা শখ। আমি বাগান করতে পছন্দ করি ইনডোর এবং আউটডোরে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে পানির অপচয় রোধ করে আঙিনা কৃষিতে নতুনত্ব আনছেন প্রবাসী বাঙালিরা। বাগান করাটা বাবা আমার হাত ধরেই, আর আমি সাধারণত বাগান করি পটে। আঙিনা কৃষি ও এক টুকরো বাগানকে জীবনের অংশ করতে ইংল্যান্ডে গড়ে ওঠা বাংলাদেশ গার্ডেনার্স অ্যাসোসিয়েশনের এক বছর পূর্তিতে এই ভার্চুয়াল আয়োজন। সেখানে সাব বাগান করার মতো স্কোপ নেই, তো সেখানে মানুষজন মনে করেন যে ইনসাইডে ব্যাকইয়ার্ড বলেন বা ফ্রন্ট ইয়ার্ড বলেন, সেখানে নর্মালি বাগান করে। কৃষি জিনিস কি? আমরা মুরগি পালন, আপনি তো কৃষির কথা বেশি বলেছেন, কিন্তু আমি আমি নিজে জানি যে একটা সময় আমাদের বারান্দায় মুরগি পালন শুরু করলো, সেটা আপনার থেকে দেখে। আয়োজনে যুক্ত হয়ে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ বলেন, কৃষি ডিপ্লোমেসির মাধ্যমে বহির্বিশ্বে দেশের কৃষি ও ফল ফসলকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রবাসী বাঙালির আঙিনা কৃষি। আপনি যে ফসলটা করছেন লিটারালি আপনি একা উপভোগ করছেন না, বাঙালি অনেক আতিথ্যপরায়ণ মানুষ। হ্যাঁ, আপনার নেইবার যে আছে সে ভিনদেশী কোন মানুষ হতে পারে, বাঙালি কোনো হতে পারে, তো আপনি তার সাথে আপনার ফসলটার বিনিময় করুন।
এটা একটা ডিপ্লোম্যাটিক রিলেশন ডেভেলপ করা কত বড় নেসেসিটি। বিশুদ্ধ খাবার, গ্লোবাল ওয়ার্মিং কি কমানো, সিটি ওয়ার্মিং কি কমানো, পারিবারিক বন্ধন কি বাড়ানো। প্রবাসে সফলভাবে আঙিনা কৃষি করতে বিজিএস কমিউনিটি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড 2021 ঘোষণা করেন শাইখ সিরাজ। জি জি সাইদ ও সাইদ সুমন, লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীলে নিফা ডটস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। জোড়া আত্মঘাতী গোলে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপে জার্মানির কাছে। সিলেটের ওসমানীনগরে নিজ ঘর থেকে স্কুল শিক্ষিকা তপতী রানীদের গলা কাটা ও গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ওই শিক্ষিকার ডাক্তার স্বামী ও ছেলে প্রাইভেট প্র্যাকটিসে যান, সে সময় বাসায় ওই দুইজনই ছিলেন। রাতে বাথরুমের জানালা দিয়ে প্রতিবেশীরা গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। রাত 12টার দিকে ঘরের বাথরুমের জানালা ভেঙে ওসমানীনগর থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। সন্ধ্যার পর কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি নির্বাচনী সহিংসতায় কমপক্ষে 25 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী পুরুষ সহ 11 জনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কমলনগর উপজেলার ইসলামগঞ্জ বাজার ও রহিম মিঝির হাটে শনিবার রাতে আলাদা দুটি ঘটনা ঘটে। স্বতন্ত্র মেয়র প্রার্থী রতনের অভিযোগ, তার সমর্থকদের ওপর এই হামলা চালিয়েছে নৌকার প্রার্থী রাসেলের কর্মীরা। এতে মেম্বার প্রার্থী আব্দুর রহিম দুলালের 20-25 সমর্থক আহত হয়। কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিয়ানমারে সামরিক বাহিনীকে জনগণের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 119, বিপক্ষে ভোট দেয় শুধু বেলারুশ। বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান, লাওস, থাইল্যান্ড, রাশিয়া সহ 36 দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবে মিয়ানমারের গত 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। ফলন বেশি হলো লাভের মুখ দেখছেন না চাপাই নবাবগঞ্জের আম চাষী ও ব্যবসায়ীরা। ভরা মৌসুমে কঠোর লকডাউনের প্রভাব রয়েছে বাজারে, অনলাইনের উপরও তাদের বেশি ভরসা করতে হচ্ছে। এবার থাকছে প্রকৃতি সংবাদ। টাঙ্গাইলের সখীপুরে শালবনে বন্যপ্রাণীরা বিপন্ন হয়ে পড়ছে। বনাঞ্চল কমে যাওয়ায় খাবারের অভাবে তারা লোকালয়ে এসে কৃষকের ফল ফসল নষ্ট করছে। অনেক ক্ষেত্রে পিটিয়ে মারা হচ্ছে বানর সহ বিভিন্ন বন্যপ্রাণী। বিষয়টি নিয়ে চ্যানেলে সংবাদ প্রচারের পর বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে এসেছেন স্থানীয়দের কেউ কেউ। এবার জানাবো এই ভ্যালি খেলার খবর।